Hello, my dear viewers. Welcome you to Walks of Life with Rahul Roy. আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের 31 নম্বর ব্লগে। তো দিস ইজ মাই 31st ব্লগ। এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পিক ডিস্ট্রিক্টের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভিলেজে, যেটার নাম হচ্ছে ক্যাসলটন। সো আমরা আজকে এই ব্লগে আপনাদেরকে ক্যাসলটনে নিয়ে যাচ্ছি, ক্যাসলটনে যাবো এবং ইন ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ক্যাসলটন ভিলেজটি কেমন। আশা করছি আপনাদের আজকের এই ব্লগটি অনেক ভালো লাগবে। অ্যান্ড লাইক অলওয়েজ, যদি আপনাদের ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব দেরি না করে চলুন যাওয়া যাক টু ক্যাসলটন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি এই ক্যাসলটন ভিলেজে। উপরে সেই কিছু ক্যাসল রুইন্স আছে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, ওটা হচ্ছে ক্যাসলটনের একটি ক্যাসল। আর এটা হচ্ছে চিকোবন একটি নদী, এই নদীর নাম হচ্ছে পিক্সল ওয়াটার, এই নদীটির নামকরণ করা হয়েছে। যাই হোক, আমরা এখন ক্যাসলটন শহরটি এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই ক্যাসলটন শহরটি আশেপাশে এনভায়রনমেন্টটি কেমন এবং এখানে ওই ক্যাসেলে যাওয়ার কোনো উপায় আছে কি না। তাছাড়াও আপনাদেরকে বলে নেই, এই ক্যাসলটন শহর থেকে কিন্তু অনেকগুলো অ্যাট্রাকশন আছে, যেমন এখানে অনেকগুলো কেভস আছে, মাটির নিচে কেভস, এগুলোতে এক্সপ্লোর করা যেতে পারে, অথবা মাটির নিচে একটা ক্যানেল আছে সেখানে যাওয়া যেতে পারে। তো যাই হোক, আমার কাছে অত বেশি সময় ছিল না যে আমি ওগুলোতে যেয়ে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, কিন্তু আমি এই ব্লগে আপনাদেরকে কিছুটা আইডিয়া দিব এই ক্যাসলটন শহরটি কেমন। আশা করছি আপনাদের আজকের এই ব্লগটি অনেক ভালো লাগবে। সো পিভরিল ক্যাসেল নামে একটা ক্যাসেল আছে এখানে, সো সেই ক্যাসেলটাতে আমরা এখন যাওয়ার চেষ্টা করব। তো যাওয়ার জন্য যা করতে হবে, এই সোজা পথটি ধরে আমরা হাঁটতে থাকব। এই সোজা পথটি ধরে হাঁটে ক্যাসলটন ভিলেজের একটা মিডল পয়েন্ট আছে, সেখান থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে ওই পিভরিল যে ক্যাসেলটি আছে সেটা দেখানোর। তো চলুন যাওয়া যাক সেখানে, সেখানে গিয়ে আমি আপনাদের সাথে আবার জড়িত হচ্ছি। দর্শক, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটি হচ্ছে এই ভিলেজটি সব লাইমস্টোন দিয়ে করা সব বিল্ডিং দেখাই যাচ্ছে, আর আশেপাশে এরিয়াটি পুরো পাহাড়ি এরিয়া। বিকজ আমরা আপনাকে শুরুতেই বলেছিলাম যে আমরা আছি হচ্ছে বেসিক্যালি পিক ডিস্ট্রিক্টে। সো পিক ডিস্ট্রিক্টের বুঝতেই পাচ্ছেন এই গ্রামের যতগুলো বাড়িঘর যা আছে সব কিছুই পাথর দিয়ে তৈরি। তো আপনাদেরকে আমি কিছুটা শহরের ভাইব দেখানোর চেষ্টা করেছি। অনেকের কাছে হয়তোবা এই সব লাইমস্টোনের বিল্ডিংগুলো দেখে একটু ভূতেরা ভূতেরাও মনে হইতে পারে, বাট দিস ইজ বেসিক্যালি ক্যাসলটন। মানুষ ক্যাসলটনে আসে এই জায়গাগুলোতে এক্সপ্লোর করতে, আর পুরো পিক ডিস্ট্রিক্টের মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি মোস্ট বিউটিফুল, আউটস্ট্যান্ডিং বিউটিফুল একটি সিটি। তো এই কারণে আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি এবং এখন চেষ্টা করব কিছুটা ক্যাসলটন শহরের মধ্যে যেতে, এবং মধ্যে একটি মনুমেন্ট আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো, সেটা ক্যাসলটন শহরের মনুমেন্ট। আর যেখানে এই শহরের আশেপাশ দিয়ে একটু ফাঁকা জায়গা দেখা যায় সেখানে দেখা যাচ্ছে উঁচু উঁচু সব পাহাড়। যে যা বলেছি, আমরা এখন আছি পিক ডিস্ট্রিক্টে, সো অনেক বেশি পাহাড় দেখব। আমি আপনাদের কাছে একটা কোয়েশ্চেন রাখতে চাই, সেটা হচ্ছে আপনাদের কার কার পাহাড় পছন্দ আর কার কার নদী সমুদ্র পছন্দ। আমার যেমন অ্যাজ এ পার্সন আমার হিলি এরিয়া খুব পছন্দ, সো আমি পিক ডিস্ট্রিক্টে গিয়েছি। আপনারা আমার আগের পর্বে দেখেছেন আমি লেক ডিস্ট্রিক্ট অনেকগুলো জায়গায় এক্সপ্লোর করেছি, এবার আমি এসেছি পিক ডিস্ট্রিক্টে। তো আশা করছি আজকের এই ব্লগে আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ভিউ দিতে পারবো যা আপনাদের মনোমুগ্ধকর লাগবে। এই ক্যাসলটন শহরে ছোট্ট একটি চার্চও আছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ছোট্ট চার্চ। তো এই চার্চে যাওয়ার এখন ভিতরে যাওয়ার সময় আমাদের নেই, তবুও আপনাদের জাস্ট দেখানোর খাতিরে আমি একটু গ্লিমস দেওয়ার চেষ্টা করছি যে চার্চের এরিয়াটি কেমন। দেখতেই পাচ্ছেন এখানে যে চার্চেই যান সেই চার্চের মধ্যেই কিন্তু এক অনেকগুলো কবর টবর দেখবেন, যা যেটা এখানে স্বাভাবিক বিকজ এই স্ট্রাকচারগুলো অনেক পুরনো। পরবর্তীতে আমি সিটি এই ভিলেজ যে সেন্টারটা আছে ক্যাসলটনের সেখানে হাঁটতে থাকি এবং সেখানে গিয়ে পৌঁছাই। দেখতেই পাচ্ছেন আমরা একটা আঁকাবাঁকা পথ দেখতে পাচ্ছি, এই পথ ধরে সোজা হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব সেই ক্যাসলটন শহরের মানে ভিলেজ টাউনের একদম সেন্টারে, এবং সেখানে একটি মনুমেন্ট আছে
যেখানে এই ক্যাসলটন সিটি সম্পর্কে কিছু ইতিহাস দেখা যাবে। আশা করছি ডিয়ার ভিউয়ার্স আপনাদের আজকের এই ব্লগটি অনেক ভালো লাগবে, লাইক ইউ অলওয়েজ ডিড, অ্যান্ড এটা দেখে আপনি আমাদেরকে আমাদের আমাদের আমাদেরকে এভাবেই সাপোর্ট করে করতে থাকবেন। চলুন অ্যাজ অলওয়েজ এক্সপ্লোর করা যাক ক্যাসলটন সিটি। দেখতেই পাচ্ছেন চোখের সামনে একটি ছোট মনুমেন্ট, এটা হচ্ছে ক্যাসলটন সিটির মনুমেন্ট বেসিক্যালি বলা হয়। সো এখান থেকেই বেসিক্যালি ক্যাসলটন সিটিটা শুরু হয়েছিল, মানে ক্যাসলটন ভিলেজ টাউন যেটাকে বলা হয় এখান থেকেই স্টার্ট হয়েছিল। আর আশেপাশে এই বিল্ডিংগুলো, এই পুরো এরিয়াটাই কিন্তু কাইন্ড অফ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিকজ এই জায়গাটি কোনো ধরনের চেঞ্জ করা হয়নি, সেই আগে যেরকম ছিল এখনও ঠিক তেমনই আছে, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। আর এখন আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এটাকে বলা হয় মার্কেট স্ট্রিট, কারণ সামনের দিকে গেলে একটি ছোটোখাটো বাজারও আছে এমন একটা শুনেছি। তো যাই হোক, যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো সেই পার্ভিল ক্যাসেলে, যেটা হচ্ছে ওই মাউন্টেনের উপরে। আমি জানি না ক্যাসেলটি খোলা আছে কি না উপরে যাওয়ার জন্য, বাট আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর যদি আমার সময় পোষায় তাহলে। তো চলুন আদিনগরে সেখানে যাওয়া যাক, সেখানে গিয়ে আমি আপনাদের সাথে আবার ডিটেলসে কথাবার্তা বলছি। দেখতেই পাচ্ছেন এই পার্ভিল ক্যাসেলে যাওয়ার জন্য এই রাস্তাটি নিতে হয়েছে আমাদেরকে, উপরেই হচ্ছে এন্ট্রেন্স। কিন্তু আমি এখানে খোঁজ খবর নিয়ে দেখলাম যে উপরে পার্ভিল ক্যাসেল থেকে ভিউটা নাকি সেরকম ওর্থিট না, সেই কারণে আমি সেই পার্ভিল ক্যাসেলে আর গেলাম না, বিকজ আমার মেইন কাজটি হচ্ছে আপনাদেরকে ক্যাসেলটন এরিয়াটি ভালো মতো ঘুরিয়ে দেখানো। সেই কারণে সেই পার্ভিল ক্যাসেলে না গিয়ে এই আমি বাহিরের এনভায়রনমেন্টগুলো দেখে আসলে অনেক বেশি মনোমুগ্ধকর অনুভব করছিলাম। সো সেই কারণে আমি ভিলেজটাকে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন আমি হাঁটছি রাস্তা ধরে এবং সোজা বেরিয়ে যাব ওই মার্কেট স্ট্রিট ধরে। সামনে একটি ফাউন্টেন আছে আর চিকন যে জলধারাটা আছে চলে গেছে ওখান দিয়ে, আর এই জলধারাটাকে বলা হচ্ছে পিক্সোল ওয়াটার। দ্যাটস রিয়েলি বিউটিফুল, আপনারা দেখলেই বুঝবেন কত সুন্দর গ্রামের মধ্যে দিয়ে পাহাড় থেকে আসা সেই পানি বয়ে গেছে। আশা করছি আপনাদের এই দৃশ্যটি দেখতে অনেক ভালো লাগবে, আপনারা এই দৃশ্যর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। চলুন আর দেরি না করে ওখানে যাওয়া যাক, ওখানে গিয়ে আমি আপনাদের সাথে আবার ডিটেলসে আলোচনা করছি। রিভিউজ আপনি দেখতেই পাচ্ছেন এখানকার বাড়িঘরগুলো কতটা চমৎকার সুন্দর। আর পাশে আমার সাথে ছিল এক আমার ইন্ডিয়ান ফ্রেড, সে ইংল্যান্ডে জব করছে, তো তাকে আমি পেয়েছি, তার সাথে পরিচয় হয়েছে আমি এই ট্রিপে এসে। তো তার সাথে আমি শহরটি এক্সপ্লোর করছিলাম, সে বেসিক্যালি আমার টাইম কিপ করছিল যে আমি আমাদের কতক্ষণ সময় বাকি আছে, কখন আমরা গিয়ে বাসে উঠবো, সেই ব্যাপারটি নিয়ে সে মনোযোগ রাখছিল। আমি চেষ্টা করছিলাম যতটুকুন পুরো জায়গাটিকে এক্সপ্লোর করা যায় এবং আপনাদেরকে যতটা ভালো ধারণা দেওয়া যায়, তো সেই জিনিসটা আমি চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগছে, আমি দেখানোর যেহেতু চেষ্টা করছি পুরো জিনিসটা ইন ডিটেলস। দেখতেই পাচ্ছেন কি চমৎকার সুন্দর এই গ্রামের আশেপাশের এনভায়রনমেন্টগুলো। আর এদিক দিয়ে একটা রাস্তা গেছে এই পুরো লেকটাকে ধরে, বেশ সুন্দর চমৎকার। চলুন গিয়ে দেখা যাক। আমি আপনাদের জন্য সেই দিনটি এই ক্যাসলটন ভিলেজে অনেকটা সময় স্পেন্ড করেছি, অনেকটা জায়গা হেঁটেছি শুধুমাত্র আপনাদের জন্য। সো ডিয়ার ভিউয়ার্স, আমি রিকোয়েস্ট করব যাতে আপনারা এই ভিডিওগুলো না টেনে পুরোটি দেখার চেষ্টা করেন, কারণ একটি ভিডিও তৈরি করতে আমার বেশ কষ্ট করতে হয়েছে। তো আশা করছি বুঝতেই পাচ্ছেন, সো এনজয়। সো পরবর্তীতে ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন নিয়ে যাব একটি কেভ আছে এখানে, ডেভিলস কেভ নামে। সো এই কেভটি দেখানোর জন্য আমি জানি না কেভটিতে আমরা ঢুকতে পারবো কি না, বাট অ্যাটলিস্ট জায়গাটি দেখানোর জন্য আমি নিয়ে যাচ্ছি যে আশেপাশের এনভায়রনমেন্টটি কেমন।
চলুন ওই কেফটির ওখানে যাওয়া যাক। কেফটির ওখানে গিয়ে আমি আপনাদেরকে ইন ডিটেলস দেখানোর চেষ্টা করছি আশেপাশে কি। আর তার আগে বলে নেওয়া ভালো, এই শহরটি কিন্তু ভিডিও ভিউয়ার্স অনেক ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটি সিটি। এখানে বেশ আশেপাশে সব ফাঁকা ফাঁকা সব কিছু, কারণ এই ক্যাসলটন ভিলেজের জনসংখ্যা হচ্ছে 642 জনের মতো। সো বলতে পারেন 642 জন মানুষ এই ক্যাসলটনের এই পাহাড়ি গ্রামটিতে থাকে। আর কি সুন্দর নদীটি বয়ে আসছে সেই পাহাড়ের উপর থেকে দেখতেই পাচ্ছেন। তো চলুন যাওয়া যাক সেই কেভের ওখানে গিয়ে আমি আপনাদের সাথে আবার কথা বলছি। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই কেভটির মুখটা কিছুটা, তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাব সেই ডেভিলস কেভটির ওখানে। ভিতরে যাব না, বাট বাহির থেকে দেখানোর চেষ্টা করব এই যে এত উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের মধ্যে এই কেভটি কীভাবে এত বছর থেকে তৈরি হয়েছে। এই কেভটিতে অনেক পার্টি টার্টি অনেক কিছু হয় যেটা আমি শুনেছি। তো চলুন যাওয়া যাক, কেভের সামনে যাই এবং কেভটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আশা করি আপনাদের কেভটা দেখতে বেশ ইন্টারেস্টিং ফিল হবে। এবং সবচেয়ে একটা আশ্চর্যজনক ঘটনা যেটা আমাকে বলেছে এখানকার একজন ন্যাচারাল সায়েন্টিস্ট, সে বলেছে যে এই কেভে নাকি 17,000 না 18,000 বাদুর বসবাস করে। সো এই জিনিসটি শুনে আমার অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছিলো যে যার মধ্যে মানুষজন যাওয়া আসা করে সেখানে 17,000-18,000 বাদুর কীভাবে থাকে। তো যাই হোক, চলুন যাওয়া যাক যে আমরা আজকে এক্সপ্লোর করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো কেভের ভিতর কেভের বাইরের অংশটা বেসিক্যালি কেমন। So, let's go! So, dear viewers, এটাই হচ্ছে সেই কেভটার মুখের অংশটি যা আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার, সুন্দর। আর এখানে এন্ট্রি এখন রেস্ট্রিক্টেড, সো আমি আর ভিতরে গেলাম না। জাস্ট আপনাদেরকে এই গ্লিমসটি দেখানোর জন্যই আমি এখানে আমার এই ইন্ডিয়ান ফ্রেন্ডটিকে নিয়ে এসেছিলাম। আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করছি এই কেভের অংশটি এবং আশেপাশের এনভায়রনমেন্টটি কেমন। ভেরি ইন্টারেস্টিং। আর আসলে এই ক্যাসলটন ভিলেজটিতে অনেক কিছু আছে এক্সপ্লোর করার মতো। আর যারা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন, এই গ্রামটি কিন্তু ছবি তোলার জন্য সবচেয়ে বিউটিফুল একটা প্লেস। তো আই হাইলি রিকমেন্ড এভরি সিঙ্গেল পার্সন যারা ইংল্যান্ডে ঘুরতে আসছেন বাংলাদেশ থেকে, যদি আপনাদের ছবি তোলার ফ্যান্টাসি থাকে, প্লিজ ডু ভিলেজ দিস পিক ডিস্ট্রিক্ট ভিলেজ, দ্য ভিলেজ অফ ক্যাসলটন। এটার পরবর্তীতে ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে আমার ওই বন্ধুর সাথে করে আরেকটি পাহাড়ি জায়গা আছে এখানে, সেটা এক্সপ্লোর করতে এসেছি। ওই যে পার্ভিল ক্যাসল নামে যে ক্যাসলটি আছে, সেই ক্যাসল রুইনের পাশেই একটি পাহাড় আছে। তো যেহেতু আমরা ক্যাসলে যাইনি পাহাড়ের উপরে, সো এই ওই ক্যাসলের পাশ দিয়ে যে রাস্তাটি গেছে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো দেখতেই পাচ্ছেন বেশ জঙ্গল জঙ্গল একটা ভাব, আর দুপাশে পাথরের মধ্যে দিয়ে এই রাস্তাটি গেছে। চলুন সামনে গিয়ে দেখি সামনের এনভায়রনমেন্টটি কেমন, যাতে আপনাদেরকে একটা আমি গ্লিমস দিতে পারি এই জায়গাটি সম্পর্কে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটি আমি জেনেছি জায়গা সম্পর্কে, এই জায়গাটি নাকি এখন থেকে 300 মিলিয়ন ইয়ার্স অ্যাগো সমুদ্র তলে ছিল পুরোটাই। তারপরে আস্তে আস্তে সেখান থেকে 320 মিলিয়ন ইয়ার্স ধরে সমুদ্রতল থেকে ভলকানিক ইরাপশনের কারণে মাটির উপরে উঠে এসেছে, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে উঠে এসেছে, এবং তারপরে এই সুন্দর একটি পিক ডিস্ট্রিক্টের ল্যান্ডম্যাস তৈরি হয়েছে। তো বুঝতেই পাচ্ছেন এটার জিওগ্রাফিক্যাল অ্যাটমসফিয়ারিক ভ্যালু কতটা বেশি ইন্টারেস্টিং। যদিও এত জিওগ্রাফি অথবা এই সায়েন্স টাইন্স সম্পর্কে আমার বেশি একটা আইডিয়া নেই এই জায়গা সম্পর্কে, তারপরে আমি জাস্ট সবার থেকে শুনে আপনাদেরকে বলেছি যেটা আমি জানতে পেরেছি এখানে আসার পরে। যাই হোক, এখানে আমার বেশ ভালোই লাগছিলো, কিছুটা বাংলাদেশের বান্দরবন খাগড়াছড়ি একটা ফিল দিচ্ছিল। আমি এখানে আসতে চাইনি, বাট আমার সাথে যে ফ্রেন্ডটি ছিল, আমার ইন্ডিয়ান ফ্রেন্ডটি, সে বলছিল চলো রাহুল গিয়ে আমরা একটু এক্সপ্লোর করে দেখে আসি। আমাদের ঘড়িতে সময় ছিল মাত্র আর 20 মিনিট, এই ক্যাসলটন ভিলেজ থেকে আমরা চলে যাব আর একটি কোনো জায়গায় এক্সপ্লোর করতে। তারপরও তার সেই সাহসটি পেয়ে আমি এই ক্যাসলটন এর এই পাহাড়ি জায়গাটি এক্সপ্লোর করতে এসেছিলাম। দেখতেই পাচ্ছেন কি চমৎকার, সব পাশে খালি উঁচু উঁচু পাহাড় আর বড় বড় সব পাথর পড়ে আছে।
আর ওখানকার আবহাওয়া সেদিন বেশ ভালোই ছিল, বাট কোনো সূর্যের আলো ছিল না, সো ইট ওয়াজ কোয়াইট নাইস। কিন্তু ঠান্ডা একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতিটা বেশ ভালোই পাই। তো আশা করছি ডিয়ার ভিউয়ার্স আপনাদের আজকের এই ক্যাসলটন ভিলেজের ব্লগটি পিক ডিস্ট্রিক্টটা বেশ ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো বাই বাই।